করোনার প্রতিকূলতা যেন প্রযুক্তি আয়নে উৎকর্ষতা দিচ্ছে। ভিন্ন এ আবহে এ সবচেয়ে বেশি সফলতা ভোগ করছেন তরুণ আর উদ্যোক্তা। এমন প্রযুক্তির ব্যবহার থেকে ধারণা করা হচ্ছে সায়েন্স ফিকশন সিনেমার মতো অদূর ভবিষ্যতে দেখা মিলবে নতুন এক বিশ্বের। দশক ধরে আলোড়ন সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখনও সেই উদীয়মান প্রযুক্তির তালিকায় প্রথমে রাখা হয়েছে। বর্তমানে ছবি ও কথা বোঝা মোবাইলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেভিগেশন অ্যাপে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সামনের দিনগুলোতে চিকিৎসা ও জলবায়ু গবেষণায় এর প্রয়োগ আরও বাড়বে। আলোচনায় 5G, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের জীবনকে সামগ্রিকভাবে গতিশীল ও স্বয়ংক্রিয় করছে। এই প্রযুক্তির সঙ্গে অন্যান্য অ্যাডভান্স অনুষঙ্গ ও হাই স্পিড নেটওয়ার্কের মাধ্যমে যন্ত্রপাতির ব্যবহার আরও দ্রুত ও সহজ হচ্ছে। দ্রুততম ও কম সময়ে ডেটা প্রসেসিং করার নতুন এক পদ্ধতি এজ কম্পিউটিং সিস্টেম, এটি ডেটা ও কম্পিউটিংয়ের মধ্যকার গ্যাপও দূর করছে। বলা হয় ভবিষ্যতে সব কম্পিউটার হবে কোয়ান্টাম কম্পিউটার। সুপার কন্ডাক্টর সার্কিটের কারণে এতে অকল্পনীয় গতিপ্রায় প্রসেসর যা কাজ করে কিউবিটে। বর্তমানে করোনা ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন তৈরিতে এই প্রযুক্তির কিছুটা হলেও কাজে লাগানো হচ্ছে। অনেকে মনে করেন ব্লকচেইন মানেই ক্রিপ্টোকারেন্সি, সেটি আসলে ঠিক নয়। মূলত বিটকয়েন ও অন্য ক্রিপ্টোকারেন্সিগুলো হল ব্লকচেইন প্রযুক্তির একটি অংশ মাত্র। অদূর ভবিষ্যতে এটি হবে তথ্য সংরক্ষণের একটি নতুন এক নকশা। সবচেয়ে বেশি এই সময় আলোচনায় রয়েছে সাইবার সিকিউরিটির প্রযুক্তি। প্রতিনিয়ত এই প্রযুক্তিতে ভিন্ন মাত্রা যুক্ত হচ্ছে। মূলত হ্যাকারদের সামলিয়ে তথ্য নিরাপত্তায় এটি সবসময়ই উন্নত করা চলছে। ক্লাউড কম্পিউটিংকে নতুন উচ্চতা নিয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটেড ক্লাউড টেকনোলজি। ডেটা হারানো ঝুঁকি ও ব্যয় কমাতে পারছে এই প্রযুক্তি। মোবাইল লিক করিম, মাই টিভি।